তো বন্ধুগণ আবারও চলে যে আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো আজকের একটা স্পেশাল রান্না হতে চলেছে আপনারা অলরেডি বাড়িতে খেয়েছেন হয়তো বা খাননি জানি না বাট আজকের আমাদের বাড়িতে হতে চলেছে ডিমের অমলেট সহকারে গ্রেভি ঠিক আছে ডিমের অমলেট দিয়ে গ্রেভি তো প্রথমেই অমলেটটা ভেজে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কড়াইতে অমলেট ভেজে নেওয়া হচ্ছে তো চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং আপনার ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভালো লাগলে ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন কি ভালো লাগলো কোন পার্টটা ভালো লাগলো বা কি ভুল হয়েছে না হয়েছে অবশ্যই আর ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয় তো অমলেটটা ভাজা হয়ে গেছে তারপর কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে মশলাটা করে নেওয়ার জন্য তেলটা গরম হওয়ার পরেই যে কোনো মশলা বা কোনো ভাজি করার জন্য বা ভাজা করার জন্য প্রথমে তেলটা গরম হওয়া অবশ্যই জরুরি তো তেলটা গরম হওয়ার পর তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে গরম তেলের ওপরে তো দেখতেই পাচ্ছেন তারপর তো পেঁয়াজটা মোটামুটি ব্রাউন টাইপের হয়ে গেছে তারপর দিয়ে দেওয়া হলো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন যার বাড়িতে যতটা লঙ্কা খায় বা যতটা ঝাল খায় সেই পরিমাণে আপনারা ঝাল দিতে পারেন ঠিক আছে ওটা পুরোপুরি আপনার ওপরে ডিপেন্ড করে তো মোটামুটি লঙ্কাটার সাথে পেঁয়াজটাকে ভালো করে মাখেন মতলব মিক্স করে নেওয়া হচ্ছে তেলের উপরে তারপর দিয়ে দেওয়া হলো আদা বাটা ঠিক আছে মতলব হবে গিয়ে চার পাঁচজনের রান্না হবে সেই পরিমাণে দেওয়া হচ্ছে আপনারা সেই হিসাবে রান্নাটা করবেন বাট রেসিপিটা দেখবেন আর আপনাদের বাড়িতে কেমন রান্না করে কেমন না কোন কোন পদ্ধতি অবলম্বন করে অবশ্যই জানাবেন কমেন্ট করে কোন পার্টটা ভুল হয়েছে বা কোনটা কোন জিনিসটা এক্সট্রা দিলে আরও ভালো হতো আপনারা অবশ্যই বলতে পারেন ঠিক আছে তো তারপর দিয়ে দেওয়া হলো টমেটো টমেটো কুচো তো দেখতেই পাচ্ছেন টমেটো কুচি দিয়ে দেওয়া হয়েছে উড়া দুড়া করে মা আমার মা নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে কড়াইতে তো এরপর কি করে দেখা যাক তো মোটামুটি এখন টমেটো নাড়তেই আছে নাড়তেই আছে তো আসছে কিছুক্ষণ পর তো মোটামুটি দেখতেই পাচ্ছেন মশলার সাথে খুব ভালো করে টমেটো আর মশলাগুলো মিশিয়ে নেওয়া ভালো ভাজা ভাজা করে নিয়েছে তারপর দিয়ে দেওয়া হচ্ছে সর্ষে পেস্ট দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণে সর্ষে পেস্টও দিয়েছে তো আবার ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে মশলার সাথে তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে অলরেডি কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলাটা হালকা হালকা ব্ল্যাক টাইপের হয়েছে এসেছে কারণ মশলাটা অলরেডি ভাজা হয়ে গেছে এটার মানে বোঝাচ্ছে তারপর দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োর সাথে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন মশলাটাকে মশলা আপনার মতলব যেইভাবেই আপনার রান্না করেন না কেন মশলার কাছেই আপনার টেস্ট সব কিছুই তো মশলাটা খুব ভালো করে নাড়া হয়ে গেছে তারপর দিয়ে দেওয়া হচ্ছে মশলার জল তো মশলার জল দিয়ে দেওয়া হলো তারপর আপনি যতটা পরিমাণে গ্রেভি করতে চান বা গ্রেভি করবেন সেই পরিমাণে আপনি জল দেবেন তো দেখ দেখা যাক মা কতটা পরিমাণে জল দেয় না দেয় ঠিক আছে তো আপনারাও ততটা আমার মা যতটা পরিমাণে জল দিচ্ছে আপনারা দেবেন না আপনার বাড়িতে যেমন গ্রেভি খায় বা হালকা একদম পাতলা ঝোল খায় সেটা আপনার ওপরে ডিপেন্ড করে ঠিক আছে তো আপনার আপনি যে যেরকমভাবেই করতে পারেন বাট রেসিপিগুলো কোন কোন স্টেপ বাই কোন হচ্ছে আপনারা অবশ্যই ফলো করতে থাকুন তো আলু ভাজা সরি আলুগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল হলদি দিয়ে তাই হলদেটে ভাব আছে তো আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিল মা কারণ গরমকাল তো বেশি গাঢ় গ্রেভি খাওয়া যায় না ঠিক আছে খাওয়া তো যায় বাট শরীরের পক্ষে অতটা স্বাস্থ্যকর নয় দেখতেই পাচ্ছেন একদম মাটির উনুনে রান্না হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে আর এখানে ফোটা শুরু হয়ে গেছে কড়াইতে যে পরিমাণ জল দিয়েছিল সব কিছু একসাথে ফোটা শুরু হয়ে গেছে তারপরে দিয়ে দেওয়া হলো ডিমগুলো ঠিক আছে দেখতেই পাচ্ছেন চারটা ডিম মতলব চারজনের তো চারটা ডিম দিয়ে দেওয়া হলো তো চারটা অমলেট দিয়ে দেওয়া হলো তারপর তরকারির সাথে ফুটতে শুরু করে দিয়েছে খুব ভালো করে তো কড়াইতে ধোঁয়া ওঠার জন্য উনান থেকে ধোঁয়া হচ্ছে না এই যে ফুটছে ওখান থেকেই ধোঁয়া হচ্ছে তার জন্য অতটা ভালো করে ক্যামেরাতে আসছে না হয়তো তো যেই হোক তো দেখতেই পাচ্ছেন এই মোটামুটি এখন এই পরিমাণ এসেছে তো দেখতেই পাচ্ছেন তরকারি প্রায় রেডি হয়ে এসেছে আমাদের তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন তো আসছি আরও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে